ইংল্যান্ড নেদারল্যান্ডসের সেমিফাইনালটা বেশ অদ্ভুতই হলো অদ্ভুত অনেকগুলো কারণে খেলাটিকে আপনি দেখেছেন বলেন তো আমাকে এই ম্যাচে জয়টা বেশি করে ডিজার্ভ করত কোন দল শেষ পর্যন্ত ইংল্যান্ড ম্যাচটি জিতে নিয়েছে শেষ সময়ের করা গোল এবং তাতে করে ইউরোর ফাইনালে উঠে গেল স্পেনের মুখোমুখি হবে তারা সেখানে আগামী রোববার সেই ট্রফির লড়াইটাতে কিন্তু অদ্ভুত যে ম্যাচটা তো হলো সেইখানটাতে ইংল্যান্ডকে কি একটু ভাগ্যবানী বলতে হবে নেদারল্যান্ডসকে কি একটু দুর্ভাগেই বলতে হবে নাকি যেই রেজাল্ট হয়েছে সেইটা আসলে ঠিকই আছে আমি বলছিলাম যে অনেকগুলো কারণে অদ্ভুত এবং কে জয়টা বেশি করে ডিজার্ভ করে আপনি যদি প্রথম হাফের খেলাটা দেখেন তাহলে আপনার মনে হবে অবশ্যই ইংল্যান্ডের জয়টা ডিজার্ভ করে বেশি করে এইবারে রিওরেতে তারা যে ম্যার ম্যারে ফুটবল খেলেছে সেইটার চেয়ে একটা বিস্ময়কর ব্যতিক্রম হয়ে এসেছিল সেমিফাইনালের এই ফার্স্ট ফর্টি ফাইভ মিনিটস দুর্দান্ত ফুটবল তারা খেলেছে মানে এই ইংল্যান্ডকে পুরো টুর্নামেন্টের ইংল্যান্ডের সঙ্গে আসলে মেলানোই যায়নি আবার হাফে গিয়ে তাদের মনে হলো অনেক বেশি ভালো খেলে ফেলেছি এত ভালো খেলা যাবে না আমরা আমাদের মতো করেই আবার খেলে আমরা পুরো টুর্নামেন্টে যেমন ওই মানে ম্যার ম্যারে ফুটবল খেলেছি নিষ্প্রাণ ফুটবল খেলেছি সেই ফুটবলটাতে আমরা ফেরত যাই এবং সেটাই তারা আসলে ফেরত গেল এখন বলছিলাম প্রথমার্ধের খেলা দেখে ইংল্যান্ডকে মনে হবে আপনার যে তারা জয়টা তাদের আসলে বেশি করে প্রাপ্য সেইখানটাতে তারা যে গোল পেয়েছিল মাত্র একটা পেনাল্টি থেকে সেই পেনাল্টিটা কি ইংল্যান্ডের প্রাপ্য ছিল আমার হিসাব বলে ভাই ওইটা পেনাল্টি হয় নাই ওইটা আসলে পেনাল্টিটা তাদের প্রাপ্য ছিল না ওইটা যে কি বুঝে ভিআরে গিয়ে ওইটাকে হচ্ছে কি হ্যারিকেনকে ফাউল করেছেন বলে রায় দিলেন রেফারি এটা আমার থেকে আসলে বোধগম্য হলো না যাক সেখান থেকে হ্যারিকেন গোল করে ইংল্যান্ডকে সমতায় ফিরিয়েছেন ম্যাচের আঠারো নম্বর মিনিটে তার আগে ম্যাচের সপ্তম মিনিটেই কিন্তু নেদারল্যান্ডসকে এগিয়ে নিয়েছিলেন জাভি সিমন্স এবং সেটা একটা দুর্দান্ত একটা গোল একটা অসাধারণ গোলে তিনি ওইখানটাতে রাইট সাইডে বলটা পেয়ে বলটা আসলে তিনি পান নাই বলটা মোটামুটি এক অর্থে কেড়িয়ে নিয়েছেন ডেকল্যান রাইসের কাছ থেকে তারপরে দুইটা টাচে জায়গা করে নিয়ে একেবারে ইংলিশ ডিফেন্ডারদের মধ্য থেকে বক্সের বাইরে থেকে একটা দুর্দান্ত শটে গোলটা কিন্তু তিনি করে দিলেন নেদারল্যান্ডসের কিন্তু ওই গোলটা কিন্তু তার বাইরে ফার্স্ট হাফটা মোটামুটি ইংল্যান্ড ব্যাপকভাবে ডোমিনেট করছে এবং ফিলফোর্ডেন যে গোল পাননি দুইটা কিভাবে যে পাননি কে জানে ফিল ফোডেনের অবস্থাও ইংল্যান্ডের মতো পুরো এই ইউরোতে বেস্ট ম্যাচটা তিনি এই ফার্স্ট হাফটাতেই খেলেছেন এবং সেইখানটাতে একবার তার ওই বক্সের বাইরে থেকে বাম পাশ থেকে লামিনিয়ামের মতো একটা বাপায়ের কার্লিং একটা শট সেইটা জাস্ট একটুর জন্য পোস্টে লেগে আসলে বাইরে চলে যায় আর আরেকটা তো তার গোল লাইন হয়েছে যে মেরেছিলেন গোলকিপার ডিফ পরাস্ত হয়েছেন কিন্তু গোল লাইন থেকে ডেনজেল ডামফ্রিস তিনি আসলে বলটা ঠেকেছেন ডামফ্রিসের একটা ম্যাচই গিয়েছে ফার্স্ট হাফটা তার কাছ থেকে হচ্ছে গিয়ে ওই কী বলেছিল হ্যারিকেনকে তিনি ফাউল করেছেন বলে রেফারি রায় দিয়েছেন সেইটা থেকে ইংল্যান্ড পেনাল্টি পেয়ে ম্যাচে সমতায় ফিরেছে একবার তিনি ওই গোল লাইন থেকে ক্লিয়ারেন্স করলেন যেটা বললাম ফিল ফোর্ডেনের আর একবার হচ্ছে গিয়ে তিনি হেড করেছিলেন কর্নার থেকে যেই হেডটা আবার বার পোস্টে লেগে তিনি ওই গোল বঞ্চিত হয়েছেন সো ব্যাপক বল ম্যাচ গিয়েছে বা ফার্স্ট হাফটা গিয়েছে বেসিক্যালি আসলে তার জন্য এই খুবই উপভোগ্য যে প্রথমার্ধটা ছিল সেইটা দ্বিতীয়ার্ধে একেবারেই এই মেরা হয়ে যায় এবং সেইখানটাতে মনে হচ্ছিল যে জয়ের জন্য বেশি চেষ্টাটা আসলে নেদারল্যান্ডসেরই ছিল কিন্তু খুব ক্লিয়ার কাট অপরচুনিটি তারা তৈরি করতে পারছে না একটা হচ্ছে গিয়ে ম্যাচে চৌষট্টি নাম্বার মিনিটে ওইখানে যে একটা স্ন্যাপশট পিক ফোর্ট হচ্ছে একটা সেভ করেছেন তার বাইরে একটা শট প্রপারলি কানেক্ট করতে ওইটাকে বলা যেতে পারে পারেন সবাই মিলে ধরনের ও ইংল্যান্ড আবার এখান থেকে একটা গোল পেয়ে গিয়েছিল গোল পেয়ে গিয়েছিল মানে বলটা জালে জড়িয়ে দিয়েছিল ম্যাচের আটাত্তর নম্বর মিনিটের সময় বুকে থাকা কিন্তু সেটা হচ্ছে গিয়ে ওই তাকে যে পাঁচটা দিয়েছিলেন কাইল ওয়াকার তিনি অফসাইডে ছিলেন যে কারণে সেটা বাতিল হয়ে যায় সবাই যখন মোটামুটি একটা প্রিপারেশন নিচ্ছিলেন যে এক্সট্রা টাইমেই খেলাটা যাচ্ছে আরও তিরিশ মিনিটে নব্বই মিনিটটা পেরিয়ে যাচ্ছে প্রায় ওইখানে হচ্ছে গিয়ে বোর্ডের সময়ও দেখানো হলো যে মনে হয় কত দুই মিনিট বোধহয় দিয়েছিলেন এই খেলাটা নিশ্চিতভাবে এক্সট্রা টাইমে যাচ্ছে ওই সময়ই অটকেন্স গোল দিয়ে দিলেন ওয়াটকিন্সকে যে এখানে নামানো হয়েছে সেটা হ্যারিকেনের বদলে ইংল্যান্ড ক্যাপ্টেনকে তুলে নিয়ে ম্যাচের আশি নম্বর মিনিটে ওয়াটকিন্সকে এখানে নামিয়েছেন কোচ ক্যারেট সাউথগেট এইটাও একটা সাহসী সিদ্ধান্ত মানে সাউথগেটের যে অবস্থা সেইখানটাতে তিনি তার ক্যাপ্টেনকে এই ম্যাচের গোলদাতাকে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে তুলে নিয়ে আরেকজন স্ট্রাইকারকে পাঠাবেন সেটাও আসলে ঠিক ভাবা যাচ্ছিল না সেটা করেছেন এবং ওই গ্যাম্বেলটা পে অফ করেছে ওয়াটকিন্স একটা দুর্দান্ত গোল দিয়েছেন তার গোলটাও ছিল অসাধারণ প্রথমত হচ্ছে গিয়ে যেই রিসিভটা তিনি বল করেছেন তাতেই জায়গা করে নিয়ে যে লো অ্যাঙ্গেল শট মাটি কামড়ানো যে শটটা করেছেন সেই শটটাতে আসলে নেদারল্যান্ডস কিপার আর ঠেকাতে পারেননি একানব্বই মিনিটে করা জাস্ট নব্বই মিনিটটা আসলে শেষ হয়েছে ওই সময়ের গোলটাতেই ইংল্যান্ড চলে গেল হচ্ছে গিয়ে ইউরোর ফাইনালে সো আপনি যদি পুরো ম্যাচের হিসাবটা যদি চিন্তা করে দেখেন ফার্স্ট হাফের হিসাবটা চিন্তা করে দেখেন পেনাল্টির ডিসিশন চিন্তা করে দেখেন এই সব কিছু আবার ধরেন ইংল্যান্ডের দুই দুইটা সুযোগ একটা গোল লাইন এরেন্স একটা বারে লাগা নেদারল্যান্ডস আবার একটা হচ্ছে গিয়ে বারে লাগা হেড সেকেন্ড হাফে নেদারল্যান্ডস আবার ম্যাচে ফেরা ডোমিনেট করা আবার লাস্টে গিয়ে হচ্ছে গিয়ে গোলটা খেয়ে যাওয়া সব মিলিয়ে ম্যাচটা আসলে একটু অদ্ভুতই মনে হয়েছে কিন্তু ইংল্যান্ডের হিসেবে আসলে কিছু যায় আসে না তারা টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে উঠে গেল এই গ্যারেট সাউথগেটের দল গত ফাইনালটাতে তারা হেরে গিয়েছিল ইতালির কাছে এখন তারা কি আরেকটা একটা শিরোপা জিততে পারবে কিনা ইউরো স্পেনের বিপক্ষে ফাইনালে যেটা বললাম যে এইটা দেশের বাইরে ইংল্যান্ডের প্রথমবারের মতো মেজর কোনো টুর্নামেন্টের সেটা ইউরো হোক সেটা ওয়ার্ল্ড কাপ হোক প্রথম কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে ওঠা সেইখান থেকে স্পেনের বিপক্ষে জিতে শিরোপা পেতে হলে তাদেরকে আসলে অনেক অনেক এর মানে সেমি ফাইনালের ফার্স্ট হাফটা যেমন খেলেছে ওই রকম খেললেই প্রভাবলি শুধু স্পেনের বিপক্ষে ইংল্যান্ডের চান্স রয়েছে নইলে বোধহয় ওই স্পেনকে হারিয়ে ইংল্যান্ডের শিরোপা জয়টা খুব একটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না কি বলেন আপনি